এক খাতের বিল হয় লাখ লাখ আর এক দরজার বিল হয় লাখ লাখ চোর কলম দিয়া সরকারি টাকা চুরি করে খেয়ে নেয় যখন শাসন ব্যবস্থা হয় এই আর বিচার ব্যবস্থার ধস নামে এই যে আলেম জেলখানায় রয় আর জালিম মুক্ত ঘুরে বেড়ায় তখন আর শান্তি কিভাবে দেশে হতে পারে শান্তি প্রতিষ্ঠাই বা কিভাবে কল্পনা করা যেতে পারে মহতারাম হাজিরিন এই কারণেই উলামায়ে কেরাম এই জিম্মাদারি পালন করে বটেই এই কারণেই এই জমিনের মুসলমানদের সমাজে যখন পশ্চিমাদের কুফরি চাষাবাদ আর অত্যাচারের চাষাবাদ বন্ধ হয়ে যায় তাকওয়াল্লাহর কারণে মুসলমানদের কাছে যখন তারা পাপকে গিলাইতে পারে না জমিনটাকে পাপের রাজ্য বানাইতে পারে না তারা চিন্তা করে দেখেছে একটি বাল আমাদের জন্য বাধা তারা হলো উলামায়ে কেরাম যারা তাদের মেহনতের মাধ্যমে জাতির হৃদয়কে তাকওয়াল্লাহে শক্তিশালী করে দেয় যার মাধ্যমে তারা কুফরকে না প্রদর্শন করে তারা বিদআতকে না প্রদর্শন করে তারা জুলমকে না প্রদর্শন করে তারা সারা দুনিয়ার কুফরি শক্তিকে না দেখায় হ্যাঁ দেখায় না এই একটি কাফেলায় রয়েছে তারা হলো উলামায়ে কেরাম সঙ্গত কারণেই চক্রান্ত হলো এই যারা জাতির হৃদয়কে গঠন করবে এদেরকে জেলখানায় আটকায় দাও এই কারণেই আল্লামা মামুনুল হক জেলে এই কারণেই বাবু নগরীকে জেল খাটতে হয়েছে এই কারণেই মুফতি আমিনীকে গৃহবন্দী থাকতে হয়েছে এই কারণেই হাজার হাজার আলেমকে জেলের অন্ধকার কোঠিলিতে রাতের আধারে চোখের পানি ফেলতে হয়েছে সেজদারত খানতে হয়েছে হে তালেবান ইলমে নবুয়াত তোমাদেরকে বলছি এই উলামায়ে কেরামের এই অত্যাচার সহ্য করার ধারা এটি আজকের নয় নতুন নয় এটি পুরাতন এক ইতিহাস এই ইতিহাস কিয়ামত পর্যন্ত ইসরাফিলের বাঁশি পর্যন্ত চলতেই থাকবে চলতেই থাকবে সঙ্গত কারণে কোন বাতিলের গর্জন দেখে তোমার অর্জনকে তুমি হারাবে না তুমি তোমার সর্বশক্তি নিয়ে নায়াবতের জিম্মাদারি পালনের জন্য প্রস্তুত থাকবে প্রয়োজনে জান দিবে জীবন দিবে কাফন করে আবার রাজপথে যাবে প্রয়োজনে মামুনুল হকের সাথে জেলখানায় তালাবদ্ধ থাকবে কিন্তু বাতিলকে তোমরা সহ্য করবে না সহ্য করবে না আলী মুহাম্মদ কামা বারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মুহাম্মদপুর আয়োজিত মুহতি দুদিনব্যাপী সম্মেলনের আজকের আখেরি দিনের মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা প্রিয় ছাত্র ভাইয়েরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সহবতে বরকতি একটি সম্মেলনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এজন্য মালিকের দরবারে শকরগুজার হয়ে শুক্রিয়া আদায় করি কালিমাতুর শকর পড়ি আলহামদুলিল্লাহ দুদিন ধরেই যোগ্য বুজুর্গ ওলামা হজরতগণ গুরুত্বপূর্ণ নসিহা এই মাহফিলে করেছেন আজকে মাহফিলের আখেরি দিনে যোগ্যদের আলোচনা হয়েছে আর আকাবির মুরব্বি হজরতদের আলোচনা বাকি আছে ইন্তেজামিয়া কমিটির নির্দেশে আমি বরকতের নিয়তে আপনাদের সামনে আল্লাহর কালামের আয়াত এবং নবী পাকের হাদিস পেশ করেছি
এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আপনারা দোয়া করুন, আমিন। আল্লাহ পাকের দুই ধরনের মাখলুক আছে, এক ধরনের মাখলুককে আল্লাহ তাআলা ইখতিয়ার ইচ্ছা শক্তি দেন নাই, যেমন ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা কোনো ইচ্ছা শক্তি দেন নাই, তাদের নিজস্ব কোনো ইচ্ছা নাই। যে ফিরিস্তাকে যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন সে দায়িত্বেই তারা ব্যস্ত, নিজের থেকে কোনো ইচ্ছা কোনো কিছু তাদের উদয় হয় না, এ শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। মিরাজের সফর শেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে বর্ণনা দিয়েছেন, ফিরিস্তাদেরকে আসমানে আল্লাহর রাসূল দেখে এসেছেন হাইয়াতে সালাতে, কাউকে নামাজের সেজদার হালতে, কাউকে রুকুর হালতে, কাউকে কওম জলসার হালতে। সৃষ্টির পর থেকে যে ফিরিস্তাকে আল্লাহ তাআলা সেজদার হালতে রেখেছেন, কেয়ামত পর্যন্ত সে কোনোদিন মাথা উঠানোর ইচ্ছা তার জাগ্রত হবে না। যাকে রুকুর হালতে রেখেছেন সে রুকুর হালতেই থাকবে, মাথা উঠানোর ইচ্ছা তার জাগ্রত হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিংহা মুখে দাঁড়ানো অবস্থায় দেখেছেন, এক পা সামনে এক পা পিছনে দিয়ে সবটুকুন শক্তি গলার কাছে নিয়ে সিংহা মুখে নিয়ে হযরত ইসরাফিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। কবে কিয়ামত হবে আর আল্লাহ পাকের নির্দেশ হবে ইসরাফিল বাঁশি বাজাও, এই যে প্রস্তুত করে ওনাকে দাঁড় করায় রেখেছেন, এই ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দেন নাই এই ফিরিস্তাকে, যে তার মনে চাইবে যে কেয়ামত তো অনেক দূর, ফ্রি দাঁড়ায় আসি, খামোখা একটু ঘুরাস, এমন কোনো ইচ্ছা তার হৃদয়ে কোনো দিন জাগ্রত হবে না। আর অন্যান্য মাখলুকাতকেও যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন সেভাবে তারা চলছে, ইচ্ছা শক্তি নাই। যেমন সূর্য যে জায়গা থেকে উদয় হচ্ছে সৃষ্টির আদিকাল থেকে, কেয়ামত পর্যন্ত সেখান থেকেই উদয় হবে, যেখানে আল্লাহ তাআলা ডুবতে নির্দেশ করেছেন সেখানেই ডুবে যাবে, শীতের দিনে যে কক্ষপথে চলতে বলেছেন সে পথেই চলবে, গরমের দিনে যে পথে চলতে বলেছেন সে পথেই চলতে থাকবে, তার নিজস্ব ইচ্ছায় তার চলার পথকে সে পরিবর্তন করবে না, এক সেকেন্ডের ব্যবধানও কখনো সে করবে না, হবে না। জামাদাত নাবাতাত যাকে যেখানে দাঁড় করিয়ে রেখেছেন, পাহাড় সৃষ্টির পর থেকে যেখানে জাবালে তুর নূর সোর দাঁড়ায় রয়েছে সেখানেই আছে, এক বিগত আগায়ও নাই, এক হাত পিছেও যায় নাই, জায়গায় দাঁড়িয়ে আছে। যে গাছটাকে যেখানে দাঁড় করায় রেখেছেন গাছটা সেখানে দাঁড়িয়ে আছে, নিজস্ব ইচ্ছায় সে সেখান থেকে সরার অধিকার তার নাই। চাঁদ সূর্য গ্রহ তারা আল্লাহর নির্দেশ মতো আলো বিতরণ করে যাচ্ছে, আল্লাহ পাকের নির্দেশনার কোনো পরিবর্তন তাদের ইচ্ছায় তারা করবে না, ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। আবার কিছু কিছু মাখলুক আছে যাদেরকে ইচ্ছা শক্তি দান করেছেন, কিন্তু ইচ্ছা শক্তি ব্যক্ত করার এবং বাস্তবায়ন করার অধিকার দেন নাই। যেমন গবাদি পশু ওদের ইচ্ছা আছে, কিন্তু ওদের মনিবের ইচ্ছার বাইরে চলার ক্ষমতা ওদের নাই, তার মালিক তাকে যে খুঁটির সাথে বেঁধে রেখেছে সেখানেই তার দিন পার হয়ে যায়, যে জায়গাটুকুন তার থাকার জন্য বরাদ্দ করেছে
সেই জায়গায় তার সময় কেটে যায়। তার কিছু খাইতে মনে চাইলেও তার মনিব তাকে যে খাবারটা খামার ঘরে পৌঁছে দেয় ওই খাবারটাই তাকে খাইতে হয়। তার বাচ্চার জন্য তার মায়া লাগে। মনিব যখন তার দুধ দহন করতে থাকে তখন সে কানতে থাকে নিজের বাচ্চার মায়ায়। সবটুকুন দুধ দহন করে যখন বাজারে বিক্রির জন্য নিয়ে যায় তখন গরুটা তার বাচ্চার দিকে তাকায় কাঁদে, কিন্তু নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করারও শক্তি নাই। তার যে তার সন্তানকে দুগ্ধপান করাইতে মনে চায় এই ইচ্ছা ব্যক্ত করার ভাষাও আল্লাহ তাআলা তাকে দেন নাই। গরুর গাড়ি কাঁধে নিয়ে গরু চলছে, তার ঘাড়ের চামড়া উল্টে যাচ্ছে, কিন্তু এ কথা বলার শক্তি আল্লাহ তাকে দেন নাই যে মনিব গাড়িতে বোঝা বেশি হয়ে গেছে, এত বোঝা টেনে নেওয়ার ক্ষমতা আমার নাই, অথবা আমি দুর্বল হয়ে যাই, বোঝাটা একটু কমাতে চাই, দুইবারে নিতে চাই, এতটুকুন বলার শক্তিও আল্লাহ তাআলা তাকে দেন নাই। কিন্তু মানুষ আল্লাহ পাকের এক মুকদ্দাস আজব সৃষ্টি, যাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছে দান করেছেন, আবার ইচ্ছা শক্তি ইখতিয়ার এটা বাস্তবায়নের ক্ষমতা দান করেছেন, আবার ইচ্ছাকে ব্যক্ত করার ভাষা দান করেছেন, ইচ্ছাও দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন, ইখতিয়ার বাস্তবায়ন করার কুওয়াত শক্তি দিয়েছেন, পাশাপাশি নিজের ইচ্ছা বর্ণনা করার জন্য জুবান আল্লাহ তাআলা দান করেছেন। এসব কিছু দেওয়ার পরও আল্লাহ তাআলার নির্দেশ হলো, এরে মানুষ তোমার ইচ্ছায় তুমি নিজেকে পরিচালিত করো না, তোমার ইচ্ছাকে আমার ইচ্ছার দ্বারায় পরিবর্তন করে ফেলো, আর তোমার খাহেশাতকে দমন করো, তাহলে তুমি আমার কাছে মাহবুব হতে পারবে। ইচ্ছা শক্তিও দিয়েছেন, ইচ্ছা শক্তি বাস্তবায়ন ক্ষমতাও দান করেছেন, ইচ্ছাকে ব্যক্ত করার ভাষাও দান করেছেন। এ কারণেই তো আজব বনি আদম, নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করেই সারা জীবন কাটিয়ে দেয়। রবের ইচ্ছার দিকে 50 বছরে নজর করার মতো খেয়াল মানুষের হয় না, মদের আসরে আর জেনা ব্যবিচারে আর পাপাচারে জিন্দগি পার করে দেয়। আবার কেউ কেউ আছে নিজের ইচ্ছাকে দমন করে আল্লাহর ইচ্ছায় জিন্দগি কাটায় দেয়। এ কারণেই পৃথিবীর ইতিহাসে সারা জিন্দগিতে একটা নেকির কাম করে নাই এমন মানুষের অস্তিত্ব আছে, আবার সারা জিন্দগিতে পাপাচার গুনাহ করে নাই এমন মানুষের অস্তিত্ব আছে। যেমন নবীগণ তাদের জিন্দগিতে নবীরা গুনাহ করেন নাই, আবার এমন মানুষ আছে যার জীবন ডায়েরির ভেতরে নেকির অস্তিত্ব নাই, নেক কাজের অস্তিত্বই নাই। এখনো এমন মানুষ পাওয়া যাবে যারা সারা রাত গুনাহের আসরে কাটায় দিবে, অথবা এমন মানুষ পাওয়া যাবে যারা সারা রাত ইবাদতের ভেতরে কাটায় দিবে। যেমন সাহাবায়ে কেরামের ভেতরে সারা রাত ইবাদতের ভেতরে কাটায় দিতেন সাহাবায়ে কেরাম, সারা রাত জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে মুসল্লায় কাটায় দিতেন, নামাজের 2 রাকাত নামাজে দাঁড়িয়ে টোটাল কোরআন খতম করে ফেলতেন। আবার এমনও মানুষ আছে সারা রাত সিনেমা নাটক আর গান বাদ্যের ভেতরে রাত কাটায় দিতেছে, ইচ্ছাকে বাস্তবায়ন করে খাহেশাতকে বাস্তবায়ন করে সারা রাত গুনার ভেতরে তার রাত্রি কেটে যায়। কিন্তু এমন মানুষও আছে যাদের সারা রাত কোরআন পড়তে পড়তে কেটে যায়, যেমন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যারা 2 রাকাত নামাজে কোরআনে কারিম খতমকারী অথবা 1 রাকাত নামাজে কোরআন খতমকারী তাদের ভেতরে একজন।
হযরত উসমান এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন অথবা দুই রাকাত নামাজে বারবারই কোরআনে কারীমকে খতম করেছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু দুই রাকাত নামাজে কোরআন খতম করেছেন হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু এক রাকাত নামাজে টোটাল কোরআনে কারীম খতম করেছেন তাবেঈনদের ভিতরে ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক রাকাত নামাজের ভিতরে কোরআনে কারীম খতম করেছেন হযরত সাইয়্যিদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহি আলাইহি এক রাকাত নামাজের ভিতরে টোটাল কোরআনে কারীম খতম করেছেন শুধু এক রাকাত দুই রাকাত নামাজে কোরআন খতম করেছেন তা নয় সুদীর্ঘ 40টা বছর পর্যন্ত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইশার ওজুর দ্বারায় ফজরের নামাজ আদায় করেছেন 40 বছর পর্যন্ত ইশার ওজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছরের ভিতরে কি ঘুমাইতে মনে চায় নাই অথবা বিবির বিছানায় কি যেতে মনে চায় নাই নিজের জিন্দেগির 40 বছরের রাত কে আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করেছেন লাগাতার 40টি বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই 40 বছরের রাতের বেলায় কত কিছুই তো হৃদয়ে এসেছে কিন্তু নিজের খাহেশাতকে দমন করে আল্লাহ পাকের ইচ্ছাকে বাস্তবায়ন করে নিজের জিন্দেগির 40টি বছর রাতের সময়টুকুকে এমন ইবাদতের ভিতরে কাটিয়েছেন যে এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর ঠাকুরমার ঝুরির গল্প না এটা আমাদের বাপ দাদাদের পুরাতন ওই জমানা যখন বিজ্ঞানের আগমন ছিল না যখন বস্তু জগতের এত উন্নতি হয় নাই তখন করে ইবাদতের আসল চিত্র যেটা বাস্তবায়ন হয়েছে ওনাদের মাধ্যমে 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন একদিন এশার নামাজে গেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম সাহেব ইশার নামাজে সূরা জিলজাল তেলাওয়াত করতেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইমাম সাহেবের তেলাওয়াত শুনতেছেন ইমাম সাহেব নামাজের ভিতরে সূরা জিলজাল পড়তেছেন আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির পা দুইটা থরথর করে কাঁপতেছে আল্লাহর ভয়ে যখনই ওনার কানে এসেছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ হায়াতের এক জাররা নেকি এটা আমলনামায় থাকবে হায়াতের এক জাররা গুনাহ এটাও আমলনামায় থাকবে ওনার ভয় এসেছে আজকের রজনী যদি আমার জিন্দেগির শেষ রজনী হয় তাহলে আজকের রজনীতে আল্লাহর ঘরে দাঁড়িয়ে যতটুকু নেক কাজ কামাই করা যায় ওটা থেকে যাবে আমলনামায় ইমামে আজম ইশার নামাজ শেষ করে নফল নামাজের ভেতরে মসজিদের এক কোণে দাঁড়িয়ে গেছেন মুয়াজ্জিন অপেক্ষা করতেছে কিছু সময় পরে ইমাম ঘরে চলে যাবেন তাসনিফাতের কাজ করবেন ইস্তিমবাতের কাজ করবেন যাই একটু পরে মসজিদ বন্ধ করে যাই কিন্তু মুয়াজ্জিন পিছনে বসে দেখে ইমামের তেলাওয়াত শেষ হয় না মুয়াজ্জিন বুঝে ফেলেছে আজকের তেলাওয়াত এটা খতমের তেলাওয়াত ছাড়া অন্য কিছু না মুয়াজ্জিন দরওয়াজা বন্ধ করে ঘরে চলে যায় দরওয়াজা চাপায়া দিয়া বাড়ি চলে গেছে ঘুমায়েছে শেষ রজনীতে উঠেছে ফজরের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন মসজিদে এসেছে এসে দেখে ইমামে আজম ইমামুদ দুনিয়া যেভাবে ইশার নামাজের পরে মুসল্লায় দাঁড়ানো অবস্থায় দেখে গেছে
সেইভাবেই মুসল্লায় দাঁড়িয়ে আছে আর ইমামের কণ্ঠে কোরআনে কারীমের আম্মা পাড়ার তিলাওয়াত চলতেছে তার মানে সারা রাত এক জায়গায় দাঁড়িয়ে ইমামে আজম মসজিদের কোণে আল্লাহর কালাম 30 পারা তিলাওয়াত করে খতম করেছে এক রাকাতের ভিতরে টোটাল কোরআন খতম করে ফেলেছে হ্যাঁ আমাদের আকাবিররাও এমনই আমরা আমাদের আসতেজা একরামদের সাথে যে সকল সময়ে গল্প শুনেছি তাদের কাছ থেকে নামাজের ভেতরে যাদের জিন্দেগির রাত ফুরায় গেছে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই 13 পারা 14 পারা কোরআনে কারীম নামাজরত এক দুই রাকাতের ভেতরে ওনার খতম হয়ে গেছে দুই দিনে কোরআনে কারীমের খতম হয়ে গেছে রাস্তা চলতেছে কোরআন পড়তেছে কখনো কখনো দের দিনে কোরআনে কারীমের খতম হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছে আর আমরা আমাদের সচক্ষে যাদের দেখেছি এই এক দিনে 15 পারা 12 পারা 13 পারা কোরআনে কারীমের তিলাওয়াত করতেছে দেওবন্দের আবুল হাসান আজমি দামত বরকাতুহুম বাংলাদেশের রমজানুল মুবারক উনি থাকেন এ রমজানে উনি দুই দিনে খতম কোরআনে কারীমের তিলাওয়াত করেন নিজের ইচ্ছায় নয় রবের ইচ্ছাকে বাস্তবায়ন করে রবকে খুশি করার জন্য নিজের সকল ইচ্ছা জলাঞ্জলি দিয়ে আল্লাহর কালামের সামনে বসে রয় আর জেলখানায় দেখেছি আল্লামা মামুনুল হক আওয়াবিনের নামাজে 3 পারা 4 পারা কোরআনে কারীমের তিলাওয়াত করে শেষ রাত্রিতে তাহাজ্জুদে দাঁড়িয়ে দুই পারা 3 পারা শেষ রাত্রিতে তাহাজ্জুদের তিলাওয়াত যখন হয় কারারক্ষীরা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে থাকে আর কানতে থাকে আল্লাহর কালামের তিলাওয়াত নামাজের ভিতরে আল্লাহর কালামের খতম হইতে থাকা নিজের জিন্দেগির ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে রবের ইচ্ছাকে বাস্তবায়ন করার এই যে কুওয়াত ক্ষমতা এটা আল্লাহ তাআলা বনি আদমকে দান করেছেন তারা নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিতে পারে নিজের হায়াতে নিজের ইচ্ছায় নয় রবের ইচ্ছায় সময় কাটাইতে পারে যারা নিজের ইচ্ছা জলাঞ্জলি দিয়ে রবের ইচ্ছায় হায়াত কাটাবে সরওয়ারে দোয়া আলম নবী বলেন কামা তাঈশুনা তামুতুন আল্লাহর রাসূল বলেন যেমনটি তোমাদের জীবনের হায়াত তোমরা কাটাবে তেমনটি তোমাদের মরণ হবে যদি হায়াতটা রবের ইচ্ছায় তোমরা কাটাও তো তোমাদের মরণের অবস্থা হবে এক রকম আর যদি হায়াতটাকে নিজের ইচ্ছায় কাটাও তাহলে মরণ হবে আরেক রকম কামা তাঈশুনা তামুতুন যেমন হায়াতে সময় কাটাবে তেমন তোমাদের মরণ হবে আর মনে রাখবে মরণ যেমন হবে পুনরুত্থান হাসর কিন্তু তেমন হবে কামা তামুতুনা তুবাসুন ওয়া কামা তুবাসুনা তুহশারুন হায়াত যেমন হবে মরণ তেমন হবে মরণ যেমন হবে পুনরুত্থান তেমন হবে আর পুনরুত্থান যেমন হবে হাসরের বিচারের অবস্থান তেমন হবে মানব জীবনের অধ্যায়টা জীবন অধ্যায়টা নিজের ইচ্ছায় নয় রবের ইচ্ছায় কাটাইতে হয় তাহলে আসল অধ্যায় যেটা আয়েশ করার জান্নাতি জীবনের চিরসুখ যেটা এটা আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার হিসেবে বান্দাকে আল্লাহ তাআলা দান করেন নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে যে আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন করবে কি দিয়ে শক্তির বলে করবে
নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিবে আর রবের ইচ্ছাকে বাস্তবায়ন করবে। কিসের বিনিময়ে এটা ঘটবে? কিসের বিনিময়ে নিজের ইচ্ছা জলাঞ্জলি হয়ে রবের ইচ্ছা বাস্তবায়ন হবে? অস্ত্রের শক্তি দিয়ে নয়, দৈহিক শক্তি দিয়ে নয়, শিক্ষার শক্তি দিয়ে নয়, বুদ্ধির শক্তি দিয়েও নয়, বিজ্ঞানের শক্তি দিয়েও নয়, তবে নিজের ইচ্ছার জলাঞ্জলি হবে, দমন হবে আর রবের ইচ্ছা বাস্তবায়ন হবে এক মহাশক্তির মাধ্যমে। সে শক্তির নাম হলো খাশিয়াতে খোদাবন্দি বা তাকওয়াল্লাহ। অস্ত্রের দ্বারায় মানুষের ইচ্ছা শক্তি দমন করা যায় না, এ কারণে অস্ত্রের মুখেও দুষ্টরা তাদের ইচ্ছা বাস্তবায়ন করা যায়। জেল জুলুম হুলিয়া দিয়া মানুষের ইচ্ছাকে দমন করা যায় না। আমার সাথে দেখা হয়েছে, অষ্টমবার জেল হাজতে গেছে, আট নম্বর বার ডাকাত, এটা জেল নাম্বার আট তার। এর আগে সে আরো আটবার সারা পাইছে, সাতবার সারা পাইয়া অষ্টমবারে ঢুকছে। বললাম কি অপরাধ? কয়ে আগে যা যে কারণে ঢুকছি এখন সে কারণে ঢুকছি, আগেও ডাকাতি করে ঢুকছে এবারও ডাকাতি করে ঢুকছে, এতবার জেলে আসলেন তারপরও স্বভাবটা ছাড়লেন না। সামনে বাইর হইলে ইনশাল্লাহ বড় ধরনের কিছু করব। ইনশাল্লাহ কয়ে নিজের ইচ্ছা বাস্তবায়ন করবার শিখেছে। নারায়ণগঞ্জের এক বড় ধরনের সন্ত্রাসী গ্রুপের একজন আছে, জেলখানায় যা বুজুর্গ হয়ে গেছে, সপ্তাহে পাঁচ দিন রোজা রাখে। আমি নিজের জামা হেরে দিছি হাদিয়া, মামুনুল হক সাহেব লুঙ্গি দিছে হাদিয়া, এই লম্বা দাড়ি, তাহাজ্জুদ পরে রোজা রাখে। কিন্তু বললাম যে যদি আল্লাহ বাইর করে তাহলে কি হইব? কয় মাটির নিচে জিনিসটা রাখাইছি, আমি জানি দুনিয়ার কেউ বাইর করতে পারবো না, যাই এই কামটা গটাইয়া দিব। যে মামলার কারণে জেলে আইছি ও গরু চান্দি সন্ধি আগে খুলম। অস্ত্রের ভয় দিয়া জেলখানার ডর দিয়া নিজের ইচ্ছাকে দমন করণ যায় না, মানব ইচ্ছাকে দমায় রাখা যায় না। শিক্ষার দ্বারা কারোর ইচ্ছা দমন করা যায় না, এ কারণেই বহু শিক্ষিত লুপ্ত হয়, জেনাকার হয়, চোর হয়, বাপার হয়, খুনি হয়। বহু শিক্ষিত শিক্ষার দ্বারায় ইচ্ছাকে দমন করা যায় না। যদি কারোর ইচ্ছা শক্তিকে দমন করে চরিত্রওয়ালা জিন্দগি গঠন করতে হয় যদি কাউকে, তাহলে তার যেটা লাগবে সেটা হলো খাশিয়াতে খোদাবন্দি। এ কারণেই আল্লাহ পাকের ঘোষণা হলো ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন যার ভেতরে দুইটা গুণ পাওয়া যাবে, আল্লাহ পাককে আল্লাহর মাকাম আর শান মতো যারা ভয় করবে, আল্লাহকে আল্লাহর শান মতো যারা ভয় করবে, আর আল্লাহ ভীতির মাধ্যমে যারা তাদের নফসকে দমন করবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর আমাদের পূর্বের যুগের ইতিহাস যদি দেখি, দেড় হাজার বছর পেছনে যদি চলে যাই, চোদ্দশো বছর পেছনে যদি চলে যাই, জুলমের সমাজটা যখন স্বর্ণযুগে রূপান্তরিত হয়েছিল সেই সমাজ চিত্র যদি তাকায় দেখি, ওই সমাজে দেখব অস্ত্রও নাই, গুলিও নাই, বোমাও নাই, বাহিনীও নাই, কিচ্ছু নাই, পাহারাদারও নাই, সিসি ক্যামেরাও নাই, উপর থেকে কোনো বড় ধরনের শক্তি ব্যবহার করে সব কিছু দেখার মতো বিজ্ঞানের শক্তির ব্যবহারও নাই, স্যাটেলাইট নাই, কিন্তু তাদের অন্ধকার ঘরেও গুণা হয় নাই,
ছোট্ট এক জাররা অপরাধ তো হয় নাই এমন হাসানাত হয় নাই যে হাসানাতটা মানুষের পছন্দ আল্লাহর পছন্দ না হাসানাতুল আবরার সাইয়াতুল লিল মুকাররাবিন এর উপরে আমলওয়ালা মানুষ পাওয়া গেছে কোন মহাশক্তির কারণে প্রশাসনিক শক্তি নয় অথবা আইন কানুনের শক্তি নয় বিচার বিভাগের দাম্ভিক শক্তি নয় তাদের কাছে শিক্ষাও ছিল না অস্ত্রও ছিল না কিছুই ছিল না কিন্তু তখন তাকওয়াল্লাহ নামক মহাশক্তি তাদের কাছে ছিল এ কারণে এক জাররা অপরাধ করতে পারে নাই যেমন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যিনি নবী পাকের খলিফা নবীদের পরে শ্রেষ্ঠতম মহা মানব নবীদের পরে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ হযরত সিদ্দিক আকবর হযরত আবু বকরের সামনে খাবার হাদিয়া এসেছে রুটি গোশত হাদিয়া এসেছে তিন দিনের না খাওয়া আবু বকর ক্ষুধার্ত তিন দিন যাবত কিছু খান না আর সামনে রুটি গোশত হাদিয়া আসছে একদিন রোজা রাখলে পরে ঘটি বাটি খাইতে মনে চায় আর তিন দিনের না খাওয়া আবু বকর সামনে রুটি গোশত তুনি হাদিয়া পেয়ে রুটি গোশত চিবানো শুরু করেছেন খাইতে শুরু করেছেন এক এক লোকমা ওনার ভেতরেও চলে গেছে এক এক টুকরা গোশত পেটের ভেতরে গেছে খাইতেছেন আর গল্প করতেছেন যেই গোলাম এগুলো হাদিয়া আনছে তারে বলে এগুলো কেমনে আসলো রে গোলাম যা বুঝাইতে চেয়েছে সেটা হলো জ্বরে বক মরছে ফকিরের কারামতি বাড়ছে তার মানে হলো আমি জীবনে একটা চিকিৎসা করছিলাম রুকিয়া করছিলাম জারফুক করছিলাম দম করছিলাম হেডা কামে লেগে গেছে কবে করছিলি কয় যখন আমি জাহিলিয়াতে ছিলাম তখন একটা রুগীরে ছু দিছিলাম ফু দিছিলাম রুকিয়া করছিলাম রুগী তো ভালো হয়ে গেছে রুগী তো আমার ভক্ত হয়ে গেছে তো সে তার বাড়িতে খাবার রান্না হয়েছে তো ওই দিনের রুকিয়ার ফুয়ার চিকিৎসার প্রতিদান হিসেবে আমার জন্য এক খাবারগুলো হাজির করেছে হযরত আবু বকর বলেন তুমি যখন ছু দিছিলা তখন কি আল্লাহর নামে দিছিলা বিসমিল্লাহ পড়ছিলা আল্লাহরে তো আমি তখন চিনি না আমি তো মুসলমানই না তো আল্লাহর নামে ফু দিব কিভাবে লাত উজ্জার নামে দিছ লাতার উজ্জার নামের খানা আমারে খাওয়াইতেছ আদর করে হ্যাঁ না 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 এই খাবার খাওয়া যাবে না গাইরুল্লাহর নামের খানা আবু বকরের পেটে যাবে না যেতটুকুন এক লুকমা পেটের ভিতরে চলে গেছে এটা নিয়ে হযরত আবু বকর পেরেশান হয়ে গেলেন নিজের মুখের ভিতরে উঙ্গুলি ঢুকায় বমি করার চেষ্টা করতেছেন হযরত উসমান এসে বলে এত কষ্ট করছেন কেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর বলে উসমান শুনো নাই হারাম খানার দ্বারায় যদি দেহ গঠন হয় ও দেহ দজকের আগুনে ফেলবে আল্লাহ তাআলা আমি চাই না লাতুজ্জার নামের খানা আমার পেটে হজম হয়ে যাক এ কারণে উঙ্গুলি মারতেছি যাতে বমি হয় আর মুখের ভেতর দিয়ে যেন পেটের খানা বাইর হয়ে যায় হযরত আবু বকর আবার বেশি করে পানি পান করে তারপরে মুখের ভেতরে উঙ্গুলি মারা শুরু করলেন এক সময় হযরত আবু বকরের বমি হয়ে গেল পেটের থেকে রুটির টুকরা গোশতের টুকরা বের হয়ে গেল সিদ্দিকে আকবর শুকর আদায় করলেন এতটুকুন জাররা হারামের সাথে নিজেকে সম্পৃক্ত আবু বকর যে করে নাই এটা সিদ্দিকে আকবরের তাকওয়া নামক মহাশক্তির বরকতে করেছেন তাকওয়া আর খৌফ খাশিয়াতে খোদাবন্দির কারণে এক লোকমা হারাম গোশত আবু বকরের পেটের ভেতরে হজম হয় নাই আর এখন তো সুদকে হালাল মনে করে খায়
ঘুষকে হাদিয়া মনে করে খায় আর পূজার প্রসাদকে বরকতের খানা মনে করে মুসলমানের বাচ্চা খায় বরকতের খানা মনে করে খায় এই যে পাপ আর অপরাধের যে রাজ্য রমরম হইতেছে এটার মৌলিক কারণ হলো তাকওয়া নামক শক্তি মানব হৃদয়ে মুমিনের হৃদয়ে কমে যাচ্ছে মতে ইমাম মালিকের ভিতরে ঘটনা এসেছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে দুধ হাদিয়া আসছে দুধ তে দুধ তো নবী পছন্দ করতেন হযরত উমরের কাছে হাদিয়া আসছে আর হযরত উমর দুধ পান করে ফেলেছেন দুধ পেটের ভিতরে চলে গেছে এবার জিগাইতেছে কিরে এই দুধ কি তোমার বাড়ির পালা কোনো গাভী বা ওটার দুধ নাকি আগন্তক বলে আমিরুল মুমিনিন গরীব মানুষ আমি উট গরু কই পাবো আমি এগুলো বাইতুল মালের উটের দুধ যেগুলো গরীবদেরকে সাদকা করা হয় এবারের সাদকার বাটে আমার নাম পড়ছে তো আমি হাদিয়া পাইছি সাদকা পাইছি বাইতুল মাল থেকে আমি চিন্তা করলাম একা না খাই আমিরুল মুমিনিন কেউ খাওয়াই অসুবিধা নাই অসুবিধা নাই নিজে আবার ফতোয়াও দিয়ে দিতেছে অসুবিধা নাই আমার জন্য সাদকা আর লাকা হাদিয়া আপনার জন্য এটা হাদিয়া খায়া লান বাকিটাও খায়া ফেলান সুন্দর ফতোয়া মেরে দিছে যে আমার জন্য সাদকা আপনার জন্য হাদিয়া ফতোয়া তো আসছে কিন্তু হযরত উমরের খৌফ খাসিয়াত খাসিয়াতে খোদাবন্দির কারণে হালাল খানাটাকেও পেতে হযরত উমর রাখতে পারতেছেন না হযরত উমর চিন্তা করলেন এই বাইতুল মালের হাদিয়ার দুধ এইটা আমার পেটে থাকা অবস্থায় যদি আমি উমরের মরণ হয়ে যাই আর আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে উমর রে তুমি ছিলা আমিরুল মুমিনিন আর তোমার বাইতুল মালের সৎকার দুধ তোমার পেটে কেমনে ঢুকলো হযরত উমর বলে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার রবের জালালের সামনে দাঁড়ায়া এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই সুতরাং এই দুধকেও আমার পেটে হজম হইতে দেওয়া যাবে না হযরত উমর বেশি করে পানি পান করলেন এবং নিজের পেটকে নিজে ড্রেসিং করলেন উঙ্গুলি দিয়া দিয়া বমি করলেন আবার পানি পান করলেন আবার উঙ্গুলি দিয়া বমি করলেন নিজের পেটকে এমন ভাবে ড্রেসিং করলেন বিষ পেটে গেলে যেমন ড্রেসিং করে হসপিটাল থেকে বের করে হযরত উমর সৎকার দুধগুলাকে ড্রেসিং করে নিজের মুখ দিয়া পেটের দুধগুলাকে বের করে ফেললেন যখন পেটের দুধগুলা বাইর হয়ে গেল হযরত উমর বলে আলহামদুলিল্লাহ এবার আজরাইলে ধইরা ফলাইলে কোনো চিন্তা নাই সৎকার দুধ পেটে নাই সরকারি সাদাকার দুধ হাদিয়া হয়ে আসছে ওইটা পেতে নাই আর জনগণের রাজস্ব জনগণের হক মাইরা আঙ্গুল ফুলা কলাগাছ হয়ে খুশি মনে দেশ নয় বিদেশে বাড়ি বানায় ঘুরে বেড়ায় এই যে অধপতন আর অবনতি এটা সম্ভব হয়েছে তখন যখন তাকওয়াল্লাহ আর খৌফ খাসিয়াতে খোদাবন্দি হারায় গেছে তখন ইতিহাসের পাতার আরেকজন উমর ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি 99 হিজরিতে যিনি খলিফাতুল মুসলিমিন হইছেন 50 বছর খলিফা ছিলেন না হযরত উমর ইবনে আব্দুল আজিজ খলিফা ছিলেন মাত্র আড়াই বছর মাত্র আড়াই বছরের খেলাফত পরিচালনা কইরা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এমন এক শান্তির রাজ কায়েম করেছেন গঠন করেছেন মানুষের ভেতরে তো ইনসাফ ছিল ছিলই জঙ্গলের ভেতরেও ইনসাফ কায়েম হয়েছে উমর ইবনে আব্দুল আজিজের আমলে মানুষ মানুষের উপরে তো জুলুম করে নাই করে নাই আড়াই বছরের উমর ইবনে আব্দুল আজিজের খেলাফত কালে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করেছে
আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আড়াই বছরের খেলাফত কাল 50 বছরের খেলাফত কাল না যদি জমিনে ইনসাফ قائم করতে হয় 50 বছরের টার্গেট লাগে না 100 বছরের টার্গেট লাগে না 24 ঘন্টা টার্গেটে দেশ অপরাধ মুক্ত হয়ে যায় আফগানিস্তান এটার নজির দেখায় দিয়েছে মাত্র আড়াই বছর মাত্র আড়াই বছরের খলিফাতুল মুসলিমিন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই আড়াই বছরের খলিফা মাত্র কিন্তু খেলাফতের প্রভাব জমিনের মানুষের উপরে এই পরিমাণ পড়েছে যে জঙ্গলের প্রাণীর উপরে প্রভাব পড়েছে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন হঠাৎ করে এক বৃদ্ধা চিৎকার করল এই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনে আব্দুল আজিজ নাই রে তিনি মারা গেছে তিনি নাই নাই ভিডিও কলিং এর যুগ না ইন্টারনেটের যুগ না যে মুহূর্তের ভিতরে মোহাম্মদপুরের লাইভ সারা দুনিয়ায় প্রচার হয়ে যাবে উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে খবরটা পৃথিবীর এক প্রান্তে যাইতে অনেক দিনের দরকার কিন্তু হযরত উমর ইবনে আব্দুল আজিজ এক দিক দিয়ে মারা গেছে আরেক দিক দিয়ে খবর চলে গেছে মহিলাকে বলে বাজে কথা কেন বলো মাত্র আড়াই বছরের খলিফা মরে গেছে বুঝি কয় হ মারা গেছে ইয়াকিন বিশ্বাস করো মারা গেছে উমর ইবনে আব্দুল আজিজ থাকতে পারে না সত্য সত্যই কয়েকদিন পরে কাফেলা এলাকায় আসলো উমর ইবনে আব্দুল আজিজের মৃত্যু সংবাদ লইয়া নাই নাই উমর ইবনে আব্দুল আজিজ আসলেই মারা গেছেন বৃদ্ধাকে বলে এই বুড়ি কেমনে জানলে উমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে বৃদ্ধা বলে নিজের চোখে আমি আমার জঙ্গলের ঘাটে প্রতিদিন দেখেছি বারবার বাঘ আর ছাগল একসাথে ঘাটলায় পানি পান করে কিন্তু বাঘ ছাগলের উপরে আক্রমণ করে সীমানা লঙ্ঘন করে না আজকে আড়াই বছর পরে দেখলাম বাঘ ছাগলের রক্ত পান করতেছে উমর ইবনে আব্দুল আজিজ বাঁচা থাকলে বাঘ অবাধ্য হইতে পারে না তাই আন্দাজ করেছিলাম খলিফাতুল মুসলিমিন নাই রে সত্য সত্যই খবর নিয়ে দেখে উমর ইবনে আব্দুল আজিজ বাঁচা নাই এইটা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির অস্ত্র কিনা শক্তি না বিদেশ থেকে টন টন অস্ত্র দেশে আনে তারপরে ইনসাফ কায়েম করে নাই এই ইনসাফ তিনি কায়েম করেছিলেন উনার খাসিয়াতে খোদাবন্দির মাধ্যমে উনার আদালতের মাধ্যমে উনার ইনসাফের প্রভাব জঙ্গলের প্রাণীর উপরেও পড়েছে উনি কিরকম ইনসাফ ওয়ালা ছিলেন যে ঈদের দিনে নিজের সন্তানকে কাপড় দেওয়ার মতো টাকা উমর ইবনে আব্দুল আজিজের ছিল না মেয়েরা সেরা কাপড় পরে ঈদে ঈদ উদযাপন করেছে ওনার কন্যারা শুধু তাই নয় সতর্কতা কতটুকু ছিল সতর্কতা উর্দুন এক গভর্নর হযরত উমর ইবনে আব্দুল আজিজের জন্য দুই প্যাকেট খেজুর হাদিয়া পাঠাইছে উর্দুন থেকে নিজের বেতনের পয়লা টাকা বরকতের জন্য উমর ইবনে আব্দুল আজিজ রে হাদিয়া দিছে দুই টুকরি খেজুর খেজুরগুলা বড় দামি খেজুর এই খেজুরগুলা উমর ইবনে আব্দুল আজিজের কাছে পৌঁছেছে খাদেম এনে খেজুরগুলা উমর ইবনে আব্দুল আজিজের সামনে পেশ করেছে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই খেজুরগুলা কেমনে আইল উর্দুনের খেজুর উর্দুনের গভর্নরের খেজুর আমার পর্যন্ত আসলো কেমনে খাদেম বলে সরকারি ডাকের গাড়ি উর্দুন গিয়েছিল গাড়িটা খালি আসতেছিল তাই খালি গাড়িতে গভর্নর আপনার জন্য খেজুর হাদিয়া পাঠিয়েছে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এ ডাক বিভাগের সরকারি গাড়ি সরকারের বাইতুল মালের টাকা দিয়ে কেনা হয়েছে
আর এই গাড়ির ড্রাইভারের বেতন বাইতুল মাল থেকে দেয়া হয়। আমার ব্যক্তিগত হাদিয়ার খেজুরটা বাইতুল মালের গাড়িতে কইরা এ পর্যন্ত এসে বাইতুল মালের টাকা, বাইতুল মালের বেতন, বাইতুল মালের গাড়ি এর একটা অংশ এই খেজুরের ভেতরে ঢুকে পড়েছে। সুতরাং এই খেজুর আমার জন্য খাওয়া আর জায়েজ নাই। যাও যাও খেজুরগুলাকে বাজারে বিক্রি করে দাও, আর বিক্রির টাকাগুলাকে বাইতুল মালে জমা করে দাও। উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির ভাতিজা দাঁড়ায় দাঁড়ায় চাচার তাকওয়া দেখতেছিলেন। উনি বাজারে যায় ডাক উঠাইছেন যে বলো খেজুরের দাম কত, সবাই মিলা বলছে 13 টাকা, উনি কয় 14 টাকায়। যে খেজুর আমি নিয়ে গেলাম, খেজুরগুলো নিয়ে দুই টুকরির এক টুকরি নিজের বাড়িতে রাইখা চাচার জন্য ভাতিজা খেজুরের টুকরি মাথায় লইয়া চাচার কাছে যায় বলে চাচাজি এই খেজুরগুলা আপনার জন্য হাদিয়া এনেছি। উমর ইবনে আব্দুল আজিজ বলে খেজুরগুলা পুরানা হাদিয়ার সিলসপর দেখা যায় এগুলো উর্দুনের খেজুর মনে হয়। জি এই যে চাচা বাইতুল মালের রশিদ বাজারে ডাক উঠায় খেজুরগুলা আমি ক্রয় করেছি আর টাকাটা বাইতুল মালে জমা করেছি, ভাতিজা হয়ে চাচারে কি খাওয়ানোর মতো অধিকার নাই? ভাতিজা হয়ে চাচার জন্য খেজুর কিনা এক টুকরি হাদিয়া পেশ করেছি, মেহরবানি করে কি এখন কবুল করা যায় না? উমর ইবনে আব্দুল আজিজ বলে এইবার খেজুর উমর ইবনে আব্দুল আজিজের খাওয়ার উপযুক্ত হয়েছে। এই ইনসাফেরই প্রভাব জঙ্গলে পড়েছে। আর এখন তো এক খাতের বিল হয় লাখ লাখ, আর এক দরজার বিল হয় লাখ লাখ। চোর কলম দিয়া সরকারি টাকা চুরি করে খেয়ে নেয়, যখন শাসন ব্যবস্থা হয় এই, আর বিচার ব্যবস্থার ধস নামে এই যে আলেম জেলখানায় রয় আর জালেম মুক্ত ঘুরে বেড়ায়, তখন আর শান্তি কিভাবে দেশে হতে পারে? শান্তি প্রতিষ্ঠাই বা কিভাবে কল্পনা করা যেতে পারে? মানুষের নফসানিয়তকে বাস্তবায়ন এজন্যই করছে যে মানুষের ভেতরে এখন তাকওয়াল্লাহ নাই। কিভাবে এই তাকওয়াল্লাহ আসবে? আগের যুগে তাকওয়াল্লাহ হারিয়ে গেলে মানব হৃদয়ে তাকওয়ার চাষাবাদ করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করতেন, পয়গম্বররা মানুষের হৃদয়ে চাষাবাদ করে হারিয়ে যাওয়া তাকওয়াল্লাহকে আবার জীবিত করত। আমাদের নবী আলাইহিস সালামের মাধ্যমে এই জমিনে নতুন করে কোনো নবী এসে তাকওয়ার চাষাবাদ করার দরওয়াজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, তবে এ জমিনের মানুষদের তাকওয়াল্লাহ চাষাবাদের জন্য আল্লাহর রসুলের পরে আল্লাহ তাআলা একটি দলকে নির্বাচিত করেছেন। তারা নবী নয় বটে, কিন্তু তারা নায়েবে নবী। তারা নবী নয় কিন্তু তারা নবীদের নায়েব। নবীরা যে কাজগুলো করত তারা সে কাজগুলো করবে। নবীরা যেমন ইবাদত শিখাইত তারা তেমন ইবাদত শিখাবে। নবীরা যেমন গুনাহ চিনাইত তারা পাপাচারকে সুস্পষ্ট করবে। নবীরা যেমন জুলুম আর অত্যাচারের বিরুদ্ধে দুর্বার গর্জে দাঁড়িয়ে যেত তারা ওইরকম অত্যাচার অনাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে গর্জে দাঁড়িয়ে যাবে। নবীরা যেমন জালিমের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে আন্দোলনী ভূমিকা পালন করেছে, কিয়ামত পর্যন্ত নায়েবে নবীরা তাদের দায়িত্ব পালনে বাতিলের সাথে কোনো আপোষ করবে না, এক চুল বসে থাকবে না, জবান বন্ধ তারা রাখবে না, তারা নায়েবে নবীর ভূমিকা পালন করবে। আর এই জমিনের মানুষের হৃদয়ে তারা তাকওয়ার চাষাবাদ করবে। মহতারাম হাজিরিন, এই কারণেই উলামায়ে কেরাম এই জিম্মাদারি পালন করে বটেই, এই কারণেই এই জমিনের মুসলমানদের সমাজে যখন পশ্চিমাদের কুফুরি চাষাবাদ আর অত্যাচারের চাষাবাদ বন্ধ হয়ে যায়, তাকওয়াল্লাহর কারণে মুসলমানদের কাছে যখন তারা পাপকে গিলাইতে পারে না, জমিনটাকে পাপের রাজ্য বানাইতে পারে না, তারা চিন্তা করে দেখেছে একটি বাল আমাদের জন্য বাধা, তারা হলো উলামায়ে কেরাম, যারা তাদের মেহনতের মাধ্যমে জাতির হৃদয়কে তাকওয়াল্লাহ শক্তিশালী করে দেয়, যার মাধ্যমে তারা কুফুরকে না প্রদর্শন করে তারা
বিদআতকে না প্রদর্শন করে তারা জুলমকে না প্রদর্শন করে তারা সারা দুনিয়ার কুফরি শক্তিকে না দেখায় হ্যাঁ দেখায় না এই একটি কাফেলায় রয়েছে তারা হলো উলামায়ে কেরাম সঙ্গত কারণেই চক্রান্ত হলো এই যারা জাতির হৃদয়কে গঠন করবে এদেরকে জেলখানায় আটকায় দাও এই কারণেই আল্লামা মামুনুল হক জেলে এই কারণেই বাবুনগরীকে জেল খাটতে হয়েছে এই কারণেই মুফতি আমিনীকে গৃহবন্দী থাকতে হয়েছে এই কারণেই হাজার হাজার আলেমকে জেলের অন্ধকার কোঠরিতে রাতের আঁধারে চোখের পানি ফেলতে হয়েছে সাজদারত খানতে হয়েছে হে তালেবান ইলমে নবুয়াত তোমাদেরকে বলছি এই উলামায়ে কেরামের এই অত্যাচার সহ্য করার ধারা এটি আজকের নয় নতুন নয় এটি পুরাতন এক ইতিহাস এই ইতিহাস কিয়ামত পর্যন্ত ইসরাফিলের বাঁশি পর্যন্ত চলতেই থাকবে সঙ্গত কারণে কোন বাতিলের গর্জন দেখে তোমার অর্জনকে তুমি হারাবে না তুমি তোমার সর্বশক্তি নিয়ে নায়াবতের জিম্মাদারি পালনের জন্য প্রস্তুত থাকবে প্রয়োজনে জান দিবে জীবন দিবে কাফন পরে আবার রাজপথে যাবে প্রয়োজনে মামুনুল হকের সাথে জেলখানায় তালাবদ্ধ থাকবে কিন্তু বাতিলকে তোমরা সহ্য করবে না সহ্য করবে না ইত্তেফাক উল উলামার সম্মেলন থেকে সরকারকে বলবো মুসলমানের মাটিতে উলামায়ে কেরামদেরকে তাদেরকে নিয়ন্ত্রণ না করে নাস্তিক্যবাদকে নিয়ন্ত্রণ করুন মুরতাদদেরকে নিয়ন্ত্রণ করুন ধর্মীয় শিক্ষা ও উলামায়ে কেরামের মেহনত এটি এই মাটির অধিকার মানুষের অধিকার মুসলিম মিল্লাতের অধিকার এই অধিকারকে টেনে ধরার কোনো চেষ্টা করবেন না সত্তর মামুনুল হককে মুক্ত করে দিন আরো যারা রয়েছে জেলখানায় তাদের মুক্ত করে দিন অন্যথায় এ জাতি উপযুক্ত জবাব দিয়ে দিবে উপযুক্ত জবাব দিয়ে দিবে আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ সমাজ দান করেন তাকওয়াল্লাহকে ধারণ করে নিজের নাফসকে কাবু করে কদম কদম চলার তৌফিক দান করেন এ কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানছি জো কুছ হুয়া ইয়া রব তেরে করম সে হুয়া জো কুছ হোগা তেরে করম সে হি হোগা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন